রবিবার শিক্ষামূলক ভ্রমণের মধ্য দিয়ে দুই কলেজের ছাত্রছাত্রীদের মেলবন্ধন, একদিকে বনভোজন অন্যদিকে কর্মশালা। এমনই এক অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো আরামবাগের কাপশিটে অবস্থিত আরামবাগ গভর্নমেন্ট আইটিআই কলেজে। উল্লেখ্য, এই কলেজটি কলকাতার বেলঘরিয়া রবীন্দ্র পাঠভবন দ্বারা পরিচালিত হয়। এছাড়াও বেলঘরিয়াতেও রবীন্দ্র পাঠভবনের নিজস্ব একটি আইটিআই কলেজ রয়েছে। সেই কলেজের ছাত্রছাত্রীরা এদিন শিক্ষামূলক ভ্রমণে আরামবাগের এই কলেজে আসেন। বনভোজনের আনন্দ উপভোগের পাশাপাশি তারা কর্মশালার মাধ্যমে বিভিন্ন বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেন। এই দিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল, আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার। কলেজে কি কি অনুষ্ঠান কি কি হলো আজকে যদি বলেন? অ্যাকচুয়ালি এই কলেজটা রান অ্যান্ড ম্যানেজ বাই রবীন্দ্র পাঠভবন। রবীন্দ্র পাঠভবনের নিজস্ব একটা প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে, সেটা বেলঘরিয়াতে। ওনাদের যে স্টুডেন্ট, এছাড়া ওনাদের আরও কয়েকটা ট্রেড, যে আইটিআই ট্রেডেই যেমন টিচার স্টাডি রয়েছে, তারপরে আপনার সিভিল রয়েছে, আপনার ইলেকট্রিক্যাল রয়েছে, ফিটার রয়েছে, এই সমস্ত স্টুডেন্টদের একটা এক্সকারশন হয়। সেই এক্সকারশনটা হচ্ছে মানে ওই শিক্ষামূলক ভ্রমণ যেটা বলা হয়, একটা ওয়ার্কশপও করে, একটা কিছু বানায় এসে। যেহেতু আমাদের এখানে অলরেডি একটা কলেজ মানে রবীন্দ্র পাঠভবন রান করছে, এদের নিজস্ব ওয়ার্কশপও রয়েছে এখানে, আপনি গেলে দেখতে পাবেন ওয়ার্কশপটা। সেই ওয়ার্কশপেই ওরা ওই যে জিনিসটা বানানোর সেই জিনিসটা বানাচ্ছে এখানে আর কি। তার সঙ্গে সঙ্গে পিকনিক প্লাস খাওয়া দাওয়া, এই একটা এক্সকারশন যা হয় তাই হচ্ছে। শুধু কি আজকের দিনে না এরপরেও চলবে কয়েকদিন? অবশ্যই, এটা প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছরই ওদেরকে একটা আউটিং করাতেই হয়। এবার আউটিংটা বাইরে করালে শুধুমাত্র ঘোরাঘুরিই হয়, যেহেতু আমাদের কলেজের এত বড় ফ্যাসিলিটি রয়েছে তাই এটা কলেজেই করানো হচ্ছে যৌথভাবে। আপনি একদমই তাই, যৌথভাবে আরামবাগ কলেজ অর্গানাইজ করেছে, রবীন্দ্র পাঠভবনকে ইনভাইট করেছে, রবীন্দ্র পাঠভবন এখানে সেই তাদের স্টুডেন্ট নিয়ে এখানে এসেছে। আপনার নাম দাদা? আমার নাম শুভজিৎ খাঁ। এই কলেজের কী দায়িত্বে আছেন? আমি এই কলেজের দায়িত্বে নিয়ে আমি রবীন্দ্র পাঠভবনের ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট মানে এই কলেজে অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু দেখছি, অনেক স্টুডেন্ট আছে, কী কারণে এসেছে তারা এখানে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল এক্সকার্শন কাম ওয়ার্কশপ। প্রত্যেকটি আইটিআই স্টুডেন্টের তাদের সিলেবাসের মধ্যে এটা একটা পার্ট, যে ওদের একটা আউটডোর প্ল্যান করা হয়, যেখানে ওরা আউটডোর অ্যাক্টিভিটিসের থ্রু একটা তাদের সিলেবাস কমপ্লিট করে। সেখানে ওদের খাওয়া দাওয়াও একটা সঙ্গে পার্ট, খাওয়া দাওয়াও হয়, পিকনিকও হয়, এক্সকার্শনও হয়, এবং সাথে সাথে তারা কিছু প্রোডাক্টিভ কিছু তৈরিও করে। যেমন আজকে এখানে, এটা আরামবাগ আইটিআই কলেজ, এবং যেখানে স্টুডেন্টরা যারা এসছে তারাও এই কলেজকে যেটা রান করে রবীন্দ্র পাঠভবন, রবীন্দ্র পাঠভবনের নিজস্ব একটি আইটিআই কলেজ আছে, সেই কলেজের স্টুডেন্টরা এখানে এসছে একসাথে। আরামবাগ আইটিআই কলেজ প্লাস রবীন্দ্র পাঠভবনের নিজস্ব প্রাইভেট যে কলেজ আইটিআই, সমস্ত স্টুডেন্টরা একসাথে মিলে এই এক্সকার্শনটা কন্ডাক্ট করা হয়েছে। এখানে কী কী পার্টের দেখানো হচ্ছে? আপনাদের ট্রেনিং চলছে অনেক? আপাতত যেটা চলছে এক্সকার্শনটা হচ্ছে আমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, সিভিল আর টিচার্স ট্রেনিং, যেটা কিনা আর্লি চাইল্ডহুড এডুকেটর, এটাও এনসিভিটি আইটিআইডি পার্ট। এই চারটে ট্রেড মিলে এক্সকার্শনটা কন্ডাক্ট করা হয়েছে। ফিটার ইলেকট্রিশিয়ানরা তারা নিজস্ব ইলেকট্রিক্যাল কিছু জিনিসপত্র তৈরি করে ওয়ার্কশপটা করছে। ফিটারও তাদের সাথেই যোগদান করে একটা দুজনে দুটো ডিপার্টমেন্ট একসাথে মিলে একটা কিছু ইনোভেটিভ প্রোডাক্ট ক্রিয়েট করছে। আর সিভিল যারা রয়েছে তারা কলেজের যাতে হেল্প হয় সেই রকম কিছু একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে। এখনও আউটকামটা আসেনি, না আসা অবধি কী বানিয়েছে সেটা আমি আপনাকে রিভিল করতে পারছি না। বাইরে দেখছিলাম যে কোনো একটা পেন্টিংয়ের চলছে। তারা হচ্ছে আমাদের টিচার্স ট্রেনিং ডিপার্টমেন্ট, যেটা আর্লি চাইল্ডহুড এডুকেটর, সেই ডিপার্টমেন্টের মেয়েরা তাদের ওয়ার্কশপ চলছে আর্ট অ্যান্ড ক্রাফট থ্রু রিসাইকেলেবল প্রোডাক্টস, এর ওপরে ওদের একটা ওয়ার্কশপ চলছে। আপনি কোনখান থেকে এসেছেন? আমি বেলঘরিয়া, কলকাতা। কলকাতা। আপনাদের কলেজটা কোনখানে? আমাদের কলেজ বেলঘরিয়াতেই, আমাদের হেড অফিসও বেলঘরিয়াতেই, রবীন্দ্র পাঠভবন, এবং আমি সেখানকার সেক্রেটারি। প্রতি বছরই কি আসেন এখানে? না, এটা ফার্স্ট টাইম এখানে, আরামবাগে ফার্স্ট টাইম, কিন্তু এক্সকার্শনটা প্রত্যেক বছরই হয়। বিভিন্ন কলেজে নাকি? বিভিন্ন জায়গায় হয়। এর আগে কোভিডের জন্য দুটো ইয়ার আমাদের গ্যাপ দিতে হয়েছিল, সেখানে আমাদের অনলাইন প্রজেক্টস হয়েছিল, কিন্তু এই দু বছর পর এটা আবার আমরা ফার্স্ট এই
বাইরে নিয়ে এসে স্টুডেন্টদেরকে এক্সপ্লোর করাচ্ছি। আপনার নাম? প্রিয়দর্শী ঘোষ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।